কেশারী কুসুমপুরে শিবির করল প্রশাসন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে চোখের আলো নামে ক্যাম্প এলাকার আদিবাসী জনজাতি মানুষদের তথা পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে মানুষদের চোখের সমস্যার চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা সরকারি পদক্ষেপ এই চোখের আলো এই দিন কেশারি ল্যাম্প সোসাইটিতে চলা ক্যাম্প পরিদর্শন করেন ভিডিও বিপ্লব কুমার দত্ত তিনি জানান চার দিন ধরে চলছে এই ক্যাম্প এলাকার আদিবাসী মানুষের চোখের যাবতীয় সমস্যার চিকিৎসার চশমা প্রদান সহ ছানি অপারেশনেরও সরকারি ব্যবস্থা আছে তা নির্ধারণের জন্য ক্যাম্প চলছে এই দিনে এই ক্যাম্পে ইসিজি রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন সমস্যার ওষুধ দেওয়া হয় রাজ্য সরকারে এই উদ্যোগে খুশি সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় কেসিআরি ল্যাম্পসে চোখের আলো প্রকল্পে এখানে যারা আদিবাসী মানুষ আছেন পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে তাদের চোখের চিকিৎসা করার ব্যবস্থা হয়েছে তো তারই সেখানেই আমি এসেছিলাম কি দেখলেন কীভাবে প্রাথমিকভাবে প্রত্যেক অঞ্চলে পঁয়তাল্লিশ বছরের ওপরে আদিবাসী সম্প্রদায়ের যে মানুষ এটা রয়েছেন তাদের স্ক্রিনিং করা হয়েছে স্ক্রিনিং করে তাদের যদি প্রাথমিকভাবে কোনো চোখের সমস্যার কথা পাওয়া গেছে তাদের তাদের আবার এখানে এসে বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর দল দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে যাদের ক্যাটার্যাক্ট আছে তাদের পরে অপারেশানের ব্যবস্থা করা হবে যাদের চোখের সমস্যা রয়েছে অন্যান্য পাওয়ার জনিত সমস্যা তাদের ক্ষেত্রে চশমা দেওয়া হবে বা অন্যান্য যে সমস্ত চোখের সমস্যা আছে যার যে যেখানে যেরকম চিকিৎসার প্রয়োজন সেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে দেখলেন কেমন পরিচয় পাচ্ছে মানুষজন এটা তো আপনারা বলবেন তবে মানুষ সবাই খুব খুশি তাদের আমরা এখানে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে অনেক বাইরের চিকিৎসকরা এসছেন তাদের কাছ থেকে অনেক নামি দামি চিকিৎসকের সুযোগ পাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের যারা আই স্পেশালিস্ট যারা আছে এর পরবর্তী ধাপে তাদের যে তাদের যে চিকিৎসার যে এর পরেও যদি কোনো প্রয়োজনীয়তা থাকে অপারেশান ইত্যাদি সেগুলোর ব্যবস্থা হবে স্বাভাবিকভাবেই মানুষ খুব খুশি এবং এটা একটা খুব ভা মানে এক কথায় অসাধারণ পরিষেবা পাচ্ছে কদিন ধরে চলে কারণ হচ্ছে এটা গতকাল থেকে শুরু হয়েছে আরও দুদিন মোট চার দিন চলবে এখানে মনার কথা অন্য কথা চলবে এখানে 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 যে ব্লক ল্যাম্পস সেখানেই কেসিআরি ব্লক ল্যাম্পস যেটা কুসুমপুরে অবস্থিত সেখানেই এই পরিষেবা দেওয়া হচ্ছে এইভাবেই সরকারি নির্দেশ আছে যে ল্যাম্পসেই এখানেই তাদের চিকিৎসার ব্যবস্থা হবে তার যে সমস্ত ব্লকে এই চলছে বিভিন্ন ল্যাম্পসে হচ্ছে